ঝুমার রন্ধনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পনির বাটার মশলা। পনির বাটার মশলা বানানোর জন্য লাগবে পনির, দুটো পেঁয়াজ কুচি, দুটো টমেটো কুচি, আদা, রসুন, কাজু বাদাম, কসুরি মেথি। হালকা গরম জলে এক চামচ নুন দিয়ে পনির টুকরোগুলো ভিজিয়ে রাখলাম। কড়াই দু চামচ বাটার দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এক চামচ আদা কুচি দিয়ে দিলাম। ছ সাতটা রসুন কোয়া দিয়ে দিচ্ছি। কাজু বাদাম দিয়ে দিলাম। এবার টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে ভাজতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে পেস্ট করে নেব। একটু জল দিয়ে পেস্ট করে নেব। এবার পেস্টটা ছেঁকে নিচ্ছি। কড়াইতে এক চামচ বাটার আর এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। এবার ছেঁকে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা একটু ফুটে গেলে এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। Thank you.
আন্দাজ মতো নুন আর একটু চিনি দিয়ে দিচ্ছি। এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি। এক চামচ কসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। পনির বাটার মশলা তৈরি হয়ে গেছে।